ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট জেলা কোর্ট ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষের প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যেগুলো জিরো থ্রি থ্রি সেভেন নাইন সিক্স জিরো থ্রি ফাইভ ফোর নাইন নাইন এইট থ্রি কিংবা ইমেল যেটা রয়েছে ল ব্যারেট জিরো জিরো সেভেন ল ফার্ম অ্যাট জিমেল ডট কম সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা অফিসেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন উত্তর ও দক্ষিণবঙ্গে যাতায়াত এবার আরও সহজ একগুচ্ছ সরকারি বাসের উদ্বোধন রুটগুলি জেনে নিন বুধবার একগুচ্ছ সরকারি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন হাওড়া থেকে ভার্চুয়ালি নতুন বাসগুলির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী নতুন বাসগুলি উত্তর এবং দক্ষিণ উভয় বঙ্গেই চলবে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম খিরপাই মানবাজার বানদোয়ান সহ বিভিন্ন জায়গা থেকে চলবে বাস একই সঙ্গে উত্তরবঙ্গেও বিভিন্ন রুটে চালান হবে বাসগুলি ফলে অনেকটাই উপকৃত হবেন মানুষ হাইলাইটস নতুন সরকারি বাসের উদ্বোধন দুই বঙ্গের জন্যই বাস নামাল সরকার জেনে নিন কোন রুটে চলবে বাসগুলি রাজ্যে বেশ কিছু বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার হাওড়া থেকে ভার্চুয়ালি ওই বাসগুলির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে যেমন রয়েছে উত্তরবঙ্গের বাস তেমনই রয়েছে দক্ষিণবঙ্গের বাসও হাওড়া জেলা থেকে একাধিক প্রকল্পের সঙ্গে এদিন পনেরো রুটে সিএনজি বাসের ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে যে রুটগুলিতে বাসগুলি চলতে পারে সেগুলি হল এক ঝাড়গ্রাম পুরুলিয়া ভায়া সিলদা বেলপাহাড়ি ঝিলিমিলি ও বর্ধমান দুই ঝাড়গ্রাম বর্ধমান ভায়া মেদিনীপুর ও ক্ষীরপাই তিন ক্ষীরপাই ওমাপুর হয়ে বর্ধমান নতুন হাত চার মানবাজার মালদা হয়ে বাঁকুড়া দুর্গাপুর পাঁচ কালনা আসানসোল হয়ে বর্ধমান দুর্গাপুর ছয় মানবাজার দুর্গাপুর হয়ে আসানসোল সাত বান্দোয়ান আসানসোল হয়ে দুর্গাপুর আট মানবাজার বাঁকুড়া হয়ে দুর্গাপুর নয় বহরমপুর দুর্গাপুর হয়ে শিউরি দশ বান্দোয়ান দুর্গাপুর হয়ে খাতরা ঝিলিমিলি এগারো পুরুলিয়া কাটোয়া হয়ে আসানসোল দুর্গাপুর মানকর গুসকরা বারো কলকাতা পাণ্ডবেশ্বর হয়ে বর্ধমান দুর্গাপুর তেরো বাঁকুড়া চিত্ররঞ্জন ভায়া দুর্গাপুর আসানসোল চৌদ্দ রামপুরহাট আরামবাগ ভায়া তারাপীঠ নতুনহাট বর্ধমান পনেরো ফলতা বারাসাত হয়ে ডিএইচ রোড এসপ্ল্যানেড উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও আকাঙ্ক্ষা ভাস্কর জেলা শাসক পূর্ণাবাল্লাম এস মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল চৌধুরী সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা অন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাতে একত্রিশটি বাস উদ্বোধন হয় এই বাসগুলিরও ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাসগুলোর করা উদ্বোধন হয় উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ অন্যান্য আধিকারিকরা এর ফলে সতেরো নতুন রুটে বাস চালানো সম্ভব হবে একত্রিশটি ডিজেল চালিত বাসের মধ্যে কোচবিহার ডিভিশনে দশটি শিলিগুড়ি রায়গঞ্জ ও বহরমপুর ডিভিশনে যথাক্রমে সাতটি করে বাস দেওয়া হবে এছাড়া শিলিগুড়ি ডিভিশনের মাল্লাগুড়ি বাস ডিপো ও বালুরঘাট বাস টার্মিনাসের সংস্কারের কাজেরও সূচনা করেন মুখ্যমন্ত্রী এই ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ উভয় দিকেই মানুষের যাতায়াতে অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে উত্তর ও দক্ষিণবঙ্গে যাতায়াতের রাস্তায় যে বাসগুলো নতুন করে নামল তার জন্য রইল শুভেচ্ছা থ্যাংকিং ইউ অল ল ব্যারেটের তরফ থেকে আর যে যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয় এই সংক্রান্ত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেসের যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থাকে কিছু তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ